সাকিব খান বাংলাদেশের পুরো নায়ক, সেই সুবাদেই ছবিটা দেখতে আসে আর কি। আমরা সব সময় দেখা হয় না, অত ব্যস্ত থাকে তো, এখন ঈদের সময় বন্ধ তাই দেখতে আসছি। আমি সিনেমাটা দেখতে আসছি প্রিয়তমা সাকিব খানে, আর সবচেয়ে থেকে বড় বিষয় হলো আমাদের সাকিব খান বাইরের একটা নায়িকার সাথে অভিনয় করতেছে, নতুন নায়িকা, তাকে দেখার জন্য আমি সবচেয়ে থেকে আগ্রহ। আর নাম্বার ওয়ান যেহেতু সাকিব খান আমাদের দেশে এবং তার মুভি সবসময় হিরোই, এই কারণে তার মুভিটা দেখতে আসছি আর কি। সাকিব খানকে আমার পার্সোনালি ভালো লাগে, আর ওর ট্রেলারটা আমি দেখেছি প্রিয়তমার, আমার কাছে ভালো লেগেছে। আফরান ইউসুফ ভাই আমার বস, আমার আইডল, ওনাকে খুবই পছন্দ করি এবং ওনার অনেক কিছু আমি ফলো করি এই কারণে। বাংলাদেশের একটা মুভি রিলিজ হয়েছে আজকে আফরান ইউসুফ, সুরঙ্গ, সেটা খুবই ভালো মুভি শুনেছি, ওটা আমাদের দেখার ইচ্ছা। একটা সোনালী দিন ছিল বাংলা চলচ্চিত্রের, সেই দিনটা কিন্তু এখন আর আমরা খুঁজে পাই না, যে পরিবারের সকলকে নিয়ে মুভি দেখা, তো আশা রাখি যে সেই দিন ফিরে আসবে। খুবই ভালো লাগলো ওনার সিনেমা দেখেই বেসিক্যালি আমরা এখানে দেখা করতে আসছি আর কি, না তো হয়তো বা অন্য কোনো মুভি দেখতাম। ইসুফ ভাইয়ের মুভি সবসময় হচ্ছে অন্যরকম হয়, মুভি সব দিকে ভালো ছিল, দু এক সময় মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে, এছাড়া বাকি সময় সবসময় মানে ভালো লাগছে আর কি, মুভিটা ওভারঅল ভালো লাগছে। আমরা অলওয়েজ নিশো ভাইয়ের মানে নাটক এতদিন দেখছি, রিসেন্টলি ওটিটি ফর্মে তার যে কাজগুলো, পুনর্জন্ম বলেন, সিন্ডিকেট বলেন, অসাধারণ অভিনেতা, ভার্সেটাইল অভিনেতা, তার আসলে বড় পর্দায় আসার দরকার ছিল, একটা অসাধারণ সিনেমা দিয়ে সে বড় পর্দায় আসছে, আমরা খুশি। হচ্ছে বুঝতে পারছি না কেন ওই মানুষ হচ্ছে রাফু হচ্ছে মেয়েতে মেয়ে হচ্ছে বিচ্ছুই করছে, আবার এটা বিসিফাই দুইটা মানুষকে মেরে ফেলতো কেন? লাস্ট মোমেন্টে উনি যখন স্টেজে উঠছে তখন তো আমরা সবাই দেখে ওনাকে একদম অবাক হয়ে গেছি। আজকে মানে বাংলা ছবি বিকাল থেকে শুরু হয়েছে, বাট রেজাল্ট তো আমি কালকে থেকে পাচ্ছিলাম, আজকে টিকিট তো কালকেই শেষ হয়ে গেছে। তো আমি আসলে মূলত আসলাম এই কারণে আমাদের টিম সহ যে যারা প্রথম দিন টিকিটটা কাটছে আমাদের, তারা আজকে টিকিট কাটে না, তারা দুই দিন আগে টিকিট কাটছে। তো এই যে যারা ভক্তরা দুই দিন আগে অ্যাডভান্স টিকিট বুক করছে, তাদের সাথে আসলে সিনেমাটা উপভোগ করা বা তারা কী রেসপন্স করছে সেটা দেখার জন্য আসলাম। আর আজকে এসে শুনতে পারলাম কালকের এবং পরশু দিন এবং এর পরের দিনও টিকিট অলমোস্ট শেষ সুরঙ্গর, এবং এখনও মানুষ সুরঙ্গ টিকিট খুঁজতেছে বা আজকে কালকে টিকিট নাই। তো এটা অবশ্যই এটা ডিরেক্টরের জন্য ভালো, বাট আমি আপনাদেরকে বলবো আজকে আমাদের কথা তো আপনারা অনেকদিন শুনছেন, আজকে আপনার অডিয়েন্সের কথা শুনেন, যারা সুরঙ্গ দেখে বের হচ্ছে তারা আসলে কী বলে সেটা খুব ইম্পর্টেন্ট। রেসপন্স তো আসলে আর কয়েকটা দিন গেলে বোঝা যাবে, তবে ডন শোজ দ্য ডে, সো আমরা দেখলাম যে আজকে প্রথম আমি যে শোটা দেখতে পাচ্ছি আজকে, সো ট্রিমেন্ডাস রেসপন্স আমার কাছে মনে হচ্ছে, কারণ সকালবেলা থেকে আমরা খবর পাচ্ছিলাম, আজকে সকালবেলা উঠেই খোঁজ নিচ্ছিলাম যে টোটাল আমাদের প্রথম সপ্তাহে 28টা হলে রিলিজ পেয়েছে ইনক্লুডিং মাল্টিপ্লেক্সেস। সো বিভিন্ন খবর আসছিল সারা বাংলাদেশ থেকে যে কোথায় কেমন চলছে, সো সেই খবর পেতে পেতেই আজকে আমি তো এখানে আজকে বসুন্ধরা সিটিতে আসলাম দেখতে, এবং আপনারা দেখেছেন যে এখানে হাউসফুল চলছে একটা, এবং আমি শুনেছি যে অনেকেই টিকিট না পেয়ে ফেরত গেছে। তো এই